আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি দারুণ মজার একটা পাকিস্তানি ধাবা স্টাইলের চিকেন কারি, চিকেন ভুনা বলতে পারেন, মুরগি ভুনা। সবাই জানেন যে রাস্তার স্ট্রিট ফুড কিংবা এমনি ছোটোখাটো দোকান যেগুলো আছে তারা খুব সহজে খুব কম ঝামেলা রান্না করে, কিন্তু অসাধারণ স্বাদ হয় তাদেরগুলায়, যে জন্য আমরা পয়সা খরচ করে ওদের এখানে খাইতে যাই। এইটাও সেরকম একটা খুব সহজ একটা রান্না, কিন্তু কী যে মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে কোয়াটার কাপ সিকি কাপ তেল নিয়ে নিছি, তার মধ্যে আমি একটা 1 কেজি মুরগি ভাজবো। যাই হোক, প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করে নিব যাতে আদা রসুনটা একটু ভাজা হয়, পুরোপুরি ভাজার দরকার নাই। এই আধা মিনিটের মতো ভেজে তার পানিটা কিছুটা কমে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর এই মুরগিটা নর্মাল আমরা যেভাবে রান্নার জন্য কাটি সেভাবে কাটা এই মুরগিটা দিয়ে, সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ভুনে নিব, এর সাথে ভেজে নিব আর কি। আমি মাঝারি আঁচে রান্না করতেছি। 3-4 মিনিট ভাজার পরে মুরগিটা যখন কালার বদলায় যাবে, দেখেন এখন সাদা সাদা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রান্না করব 5-6 মিনিট, যাতে মুরগিটা পানি ছেড়ে দিতে পারে। প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে দেখেন মুড়িটা ভালো পানি ছেড়ে দিছে, আমি 2 একবার নেড়ে দিছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা টমেটো, ছোটো ছোটো করে কাটা টমেটোটা দিয়ে এর সাথে মিলায় আমি আবার একটু রান্না করে নিব। এর সাথে লবণ আছে আর লবণ দেওয়ার দরকার নাই, টমেটোটা গলা পর্যন্ত মাঝে 2 একবার একটু নেড়ে দিব। এই লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতেই আমি এটাকে রান্না করবো টমেটোটা গলার জন্য, গলা পর্যন্ত আবার ঢেকে দিই। 5-6 মিনিট জাল দিয়ে দেখেন ঝোলটা অনেক কমে গেছে, মানে পানিটা কিছুটা কমে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 7 মতো মরিচের গুঁড়া, প্রায় 2 চা চামচের মতো দিলাম, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দেই, যার যার পছন্দ মতো দিলেন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, কয়েকটা কাঁচামরিচ লাল মরিচও দিয়ে দিচ্ছি। এখন এটাকে এর সাথে মিশায় আমার একটু ভুনে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত, মানে পানিটা শুকায় দেওয়া পর্যন্ত। আমি জালটাকে একটু মানে লোয়ার মিডিয়ামের মাঝখানে ছিল, একটু উপরে উঠিয়ে দিলাম। 3-4 মিনিটের মধ্যে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি 1/2 কাপ দই একটু পানি দিয়ে ফেটে রাখছি, ওইটা দিয়ে দিব। আমি চুলার জালটা এখন একদম কমায় দিছি, নাহলে দইটা ফেটে যাবে। এটা কিন্তু টক দই, এখন এই কম জালের মধ্যে একদম লোতে নিয়ে গেছি, এই লোর মধ্যেই এটাকে এর সাথে মিলায় আমার একটু জাল দিয়ে নিতে হবে। লো আছে, আমি এটাকে বলো আসার পরে 2-4 মিনিট জাল দিব, তারপরে আমি জালটা বাড়াই দিব। আর এই ফাঁকে আমি একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি, সামান্য একটু লবণ লাগবে দিয়ে দিলাম। এখন এটাকে আমি লো আছে 3-4 মিনিট জাল দিয়ে নিই। খুব অল্প জালে জাল দিয়ে ফুটে ওঠার পরে আমি একটু জালটা বাড়ায় 4-5 মিনিট জাল দিলাম। দেখেন ঝোলটা কিন্তু খুব ঘন হয়ে গেছে আর খুব বেশি একটা ঝোলও নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আপনারা তো খেয়াল করছেন আমি গরম মশলা ব্যবহার করি নাই, ছোটো চামচ দেখে 2 বারে দিলাম। আর একটু কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি শাক শুকানো, কারো কাছে থাকলে দিবেন না থাকলে দিবেন না, অরিজিনাল রেসিপিতে দেওয়া হয় সেই জন্য আমি দিলাম। দিয়ে সাথে একটু মিশায় 1-2 মিনিট জাল দিয়ে নিব। আরেকটা জিনিস দেওয়া হয় ক্রিম, আমার কাছেও নাই আপনাদের কাছেও নাই বলেই আমার ধারণা, আমরা সাধারণত ক্রিম খুব কম ব্যবহার করি। এখন এটা 1-2 মিনিট জাল দিয়ে নিই, 1-2 মিনিট জাল দিলেই হয়ে যাবে। 1-2 মিনিট জাল দিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন কারি। আমি আপনাদের এখন একটু বেড়ে দেখাচ্ছি, চুলাটা বন্ধ করে দিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি ধাবা চিকেন ভুনা, বিশেষ করে রুটি পরোটার সাথে খাইতে এই ঝোলটা অসাধারণ, একদম আঙ্গুল চেটে খাবার মতো। একবার বানা দেখেন তাইলেই বুঝবেন কী মজা, বাচ্চা বড় সবাই মিলা তামা তামা করে রুটি পরোটা কিংবা ভাতের সাথে খাইয়ে ফেলাইতে পারবেন খুব কম ঝামেলায়, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।